বাংলাদেশের এসআর শিপিং এর 13 মিটার গভীরতার জাহাজ এমভি আব্দুল্লাহ মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেয় গেল 4 মার্চ। মঙ্গলবার দুপুর 1:30টার দিকে খবর আসে ভারত মহাসাগরে জাহাজটি ছিনতাই হয়েছে। জাহাজের 23 নাবিককে স্পিড বোটে সোমালিয়া উপকূলে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন একজন। সোমালিয়া জলদস্যুরা আক্রমণ করছে, অলরেডি আমরা অ্যারেস্টেড। আমরা সোমালিয়ার দিকে যাচ্ছি, যাইতে 3 দিন লাগবে, 600 সামথিং নটিক্যাল মাইল। তো ওইখানে ওদের মেন যারা আসবে তারা ওইখানে আসবে। এমবি আব্দুল্লাহ জাহাজে চট্টগ্রামের বাসিন্দা রয়েছেন 11 জন, বাকিরা ফেনী, নোয়াখালী, খুলনা, ফরিদপুর, সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলার। তারা সবাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন এসআর শিপিং এর কর্মকর্তারা। জাহাজটি ছাড়িয়ে আনতে কাজ শুরু করেছে এসআর শিপিং। এজন্য সরকার ও আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের মাধ্যমে যোগাযোগের চেষ্টা চলছে।